সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কান্দি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজবাড়িতে শেষ হয়। এদিন এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন কান্দি শহর বিজেপির মণ্ডল সভানেত্রী বিনীতা রায়। এদিন ধিক্কার মিছিল থেকে বাংলাদেশের দাঙ্গার প্রতিবাদ করা হয়। যেটা আমরা প্রতিবাদ মিছিল বার করেছি, সেটা বাংলাদেশে দুর্গা প্রতিমা, 23 খানা দুর্গা প্রতিমা ভাঙা হয়েছিল, তারপরে ওখানে 6 জনকে মেরে দেওয়া হয়েছে, অনেকজন মহিলার সঙ্গে রেপ হয়েছে, বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের। সেই জন্য ভারতীয় জনতা পার্টি কান্দি টাউনের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কান্দি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজবাড়িতে শেষ হয়। এদিন এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন কান্দি শহর বিজেপির মণ্ডল সভানেত্রী বিনীতা রায়। এদিন ধিক্কার মিছিল থেকে বাংলাদেশের দাঙ্গার প্রতিবাদ করা হয়। যেটা আমরা প্রতিবাদ মিছিল বার করেছি, সেটা বাংলাদেশে দুর্গা প্রতিমা, 23 খানা দুর্গা প্রতিমা ভাঙা হয়েছিল, তারপরে ওখানে 6 জনকে মেরে দেওয়া হয়েছে, অনেকজন মহিলার সঙ্গে রেপ হয়েছে, বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের। সেই জন্য ভারতীয় জনতা পার্টি কান্দি টাউনের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।